গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে বেলা 12:30, তো আমি এই টাইমে ব্লগটা স্টার্ট করছি বিকজ আজকে থার্সডে। তো থার্সডে আজকে সাই বাবার দিন, যেহেতু আমি সাই বাবাকে খুব ভালোবাসি এবং ওনাকে মানি, তো আমি এভরি থার্সডে ওনার পুজো করি। আর বাকি দিনগুলোতে তনুজ পুজো করে, আর সাই বাবার দিন যেটা বৃহস্পতিবার দিন, আমি আজকে দিনটাতে পুজো করি। তো আমি আজকে সাই বাবার কিভাবে সেবা করি, ওনার পুজো কিভাবে করি, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। যারা যারা সাই বাবার ভক্ত আছো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি কিভাবে পুজো করছি, তোমাদের তো পুজো করতে করতে আমি কথা বলতে পারবো না, তো আমি ভিডিওটা করছি, পরে আমি তোমাদের ভিডিওতে ভয়েস ওভারটা দিয়ে দেবো। তোমাদের এখানে প্রথমেই বলে রাখি, সাই বাবা কিন্তু খালি পেটে পুজো গ্রহণ করে না। উনি সবসময় বলেছেন যে খাবার খেয়েই যেন ওনার সেবা বা পুজো আমরা করি। সেই কারণেই কিন্তু আমি সকালবেলায় ব্রেকফাস্ট করে, স্নান করে, দুপুরবেলায় ওনার উদি পরে, তারপরে আমি কিন্তু ঠাকুর ঘরে এসেছি ওনার পুজো করতে। সাই বাবার ফটো ফ্রেমটা আমি দেখো সরিয়ে নিয়ে ভালো করে জায়গাটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম। করে নিয়ে এবার ছোট সাই বাবা যেখানে বসে সেই আসনটা একটু পরিষ্কার করে হলুদ রঙের একটা কাপড় পেতে দেওয়া হয়েছে। এরপরে যেটা করব সেটা হলো ছোট সাই বাবাকে আমি স্নান করাবো। আমি এভাবেই সাই বাবাকে এভরি থার্সডেতে স্নান করাই। আমি যখন প্রথম সাই বাবা মানতে শুরু করেছিলাম বা ওনাকে চিনতে শুরু করেছিলাম, আমি এই মূর্তিটাকে বাড়িতে এনেছিলাম, তো এনাকেই আমার স্নান করাতে সুবিধা হয়। ফটো ফ্রেমে তো স্নান করানো যায় না। আর যেটা বড় সাই বাবা দেখছো, ওনাকে আমি শিরডি থেকে এনেছিলাম, অত্যন্ত ভারী মূর্তি, সেই জন্য নামিয়ে স্নান করানোটা পসিবল হয় না। তো এনাকেই আমি স্নান করিয়ে ভালো করে গা হাত পা পরিষ্কার করে মুছে দিয়ে তারপর ওনাকে আমি ওনার আসনে বসিয়ে দিচ্ছি। এরপর আমি কাপড়টা ভালো করে ধুয়ে তারপরে আমি যে ফটো ফ্রেম আছে ফটো ফ্রেম দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে শুকনো আর একটা কাপড় দিয়ে আমি ওটাকে মুছে নিচ্ছি। এবার আমি সেম ওয়েতেই আমার ওই কাপড়টা ভালো করে ধুয়ে নিয়ে আমি যে বড় সাই বাবা আছে, বড় সাই বাবার ড্রেসটা চেঞ্জ করে, মানে ড্রেসটা খুলে ভালো করে মুখ হাত পা ভালো করে ওই ভিজে কাপড়টা দিয়ে পরিষ্কার করে ওনাকে মুছে দিচ্ছি। আশা করি দেখো তোমরা ভালো করে বুঝতে পারবে, আমি কিন্তু এভাবেই বাবাকে গা হাত পা মুছিয়ে দিই, যেহেতু আমি স্নান করাতে পারছি না। এরপরে যেটা করব সেটা হলো যে আমি ওই বক্সগুলো দেখতে পেলে ওই বক্সে আমার পাকড়ি, টুপি, সোয়েটার যাবতীয় সব কিছু থাকে, এটা আমি DIY করেছি। তো এই বক্সগুলো, তো এই বক্সগুলো থেকে আমি একটা ড্রেস বের করলাম দেখতে পেলে। আমি এখানে ইয়েলো কালারের ড্রেস পরাচ্ছি, ইয়েলো আর অরেঞ্জ বাবার ফেভারিট কালার, তো আমি চেষ্টা করি এরকম কালার ড্রেস পরাতে, বাট প্রত্যেক উইকে তো সেম কালার পরালে ভালো লাগবে না, তো আজকে তোমাদের দেখাচ্ছি বলে আমি ইয়েলো কালারের ড্রেসটা পরালাম। আর তার সাথে আমি ছোট সাই বাবাকে দেখো অরেঞ্জ কালার ড্রেস নিয়েছি, ওনাকেও ইয়েলো পরানো যেত, বাট আজকে দুটো আলাদা আলাদা কালারই পরালাম, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ। এরপরে আমি যেটা পরো, বড় সাই বাবাকেও হার পরিয়ে দিয়েছি, ছোটো জনকেও হার পরিয়ে দিয়েছি। এবার যেটা করবো, মাথায় আমি এখন পাকড়িটা পরালাম না, তো আগে কুমকুম লাগাবো, কুমকুম লাগিয়ে তারপর আমি পাকড়িটা পরাবো। এখানে দেখো চন্দন কাঠে আমি চন্দন কাঠ ঘষে নিয়ে তার সাথে আমি তিনটে কালারের কুমকুম লাগাবো, ইয়েলো হোয়াইট অ্যান্ড রেড, তিনটেই একসাথে নিয়ে বড় সাই বাবা, ছোটো সাই বাবা, ওনার পাদুকা এবং সাই বাবার ব্রতকথা বইতে এবং আমি ফটো ফ্রেমে ভালো করে লাগিয়ে নিয়ে নিজে পরে আমি তনুষ্কেও লাগিয়ে দিলাম, সেটা তোমাদের দেখালাম না। আচ্ছা, এবারে যেটা করব, ফটো ফ্রেমটা আমি আগেই ওখানে বসাইনি, কারণ মালাটা পরাতে হবে বলে আমি বসাইনি। এবারে আমি মালাটা পরিয়ে দিচ্ছি। এখানে আমি গাঁদা ফুলের মালা ইউজ করেছি, কারণ সাই বাবার ফেভারিট কালার হলো যে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ, বিশেষ করে অরেঞ্জ, তো আমি ইয়েলো অরেঞ্জ এরকম কালারেরই ফ্লাওয়ার আনার চেষ্টা করি। আর সবচেয়ে ফেভারিট ফুল হলো সাই বাবার গোলাপ ফুল, অবশ্যই আমার গোলাপ ফুল তার সাথে থাকে। আর ছোটো সাই বাবাকে আমি পাকড়ি পরিয়ে, বড় সাই বাবাকেও আমি পাকড়িটা পরিয়ে দিলাম, ইয়েলো কালারের পাকড়ি নেই আমার কাছে, সেই জন্য গ্রিন কালারের পাকড়ি পরালাম। তার সাথে দেখো আমি তিন রকমের ফল বাবাকে দিয়েছি, বাবাকে তোমরা যা ইচ্ছে দিতে পারো, তোমার যা মন চাইবে তাই দিতে পারো, তিনটে কেন, পাঁচটা, সাতটা, নটা ফল দিতে পারো। এখানে আমি মাখা সন্দেশ বাবাকে দিয়েছি, তোমরা যে কোনো রকমের মিষ্টি দিতে পারো, চকলেট দিতে পারো, খিচুড়ি দিতে পারো,
তোমরা তোমার মন যা চাইবে তুমি বাবাকে তাই দিতে পারো। দেখো এখানে একটা ঘটের মধ্যে জল নিয়ে আমি একটা ওপরে গাঁদা ফুল দিলাম। আমি এটা একজনের কাছ থেকে শিখেছিলাম। আচ্ছা তার সাথে বলে দিই, দেখো গোলাপটাও দিচ্ছি সাই বাবার পায়ে। আচ্ছা গোলাপটা দিয়ে একটা গাঁদা ফুল দিলাম। আচ্ছা এর সাথে আমি যেই ঘটের মধ্যে গাঁদা ফুলটা দিয়েছি এটা আমি একজনের থেকে শিখেছিলাম যে এমন একটা ফুল দিতে হবে যাতে ঘটের মধ্যে ফুলটা না ডোবে। এর কারণটা আমি জানি না, তনুজ তোমাদের বলে দেবে। তো এটা আমার খুব ভালো লেগেছিলো বলে আমি এটা করেছিলাম। আর ওই ঘরটা চারিদিকে আমি ইয়েলো কালারের গাঁদা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি। আর আমার কাছে যা যা ফুল আছে, যে কটা ফুল আছে আমি সেটা দিয়ে বাবাকে এবং বাবার জায়গাটা আসনটা আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতো করে তোমরা সাজিও। ইয়েলো এবং অরেঞ্জ গাঁদা ফুল, গোলাপ ফুল এগুলো দিয়ে আমি সবসময় মানে বাবাকে পুজো দিই এবং সাজানোর চেষ্টা করি। এরপর যেটা করব সেটা তোমরা দেখো যে এখানে আমি সলতে লাগাচ্ছি। দুটো আমার কাছে প্রদীপ আছে, তো যেইটাতে আমি ঘি দিচ্ছি, ঘিয়ের প্রদীপ। সেটা হলো যে কেন দিচ্ছি সেটা আমি তোমাদের পরে বলবো। তো এটা আমি যখন প্রথম বাবাকে চিনতে জানতে বা মানতে শিখেছিলাম বা যার মাধ্যমে যে আমাকে চিনিয়েছিল বাবাকে সেই আমাকে বলে দিয়েছিল, সেটা আমার খুব কাছের একজন বন্ধু, আমি নামটা এখানে বললাম না। সে আমাকে বলেছিল যে আমার বাঁ দিকে ঘিয়ের প্রদীপ এবং ডান দিকে তেলের প্রদীপ দিতে। এর কারণটা তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের বলে দেব। তো আমি এখানে ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ যেটাতে রাখা আছে সেই পাটটাতেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ধূপটাও আমি এখানে জ্বালিয়ে নিচ্ছি। ভালো করে দেখে নাও এখানে দেখো। এবার আমি আরতি স্টার্ট করব। আমি আরতি করছি, আমি দেখো তোমরা ভালো করে। তোমরা দেখতে থাকো, আমি বাকি আরতিটা টাইম ল্যাপসে দিয়ে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইভাবেই আমি প্রথমে ঘন্টা বাজিয়ে প্রথমে প্রদীপ দিয়ে আরতি করে তারপরে ঘন্টাটা রেখে আমি দু হাতে ধরে প্রদীপটা আরতি করি। প্রথমে আমি ঘিয়ের প্রদীপটা আরতি করার পরে দেখো আমার বাঁ দিকে রেখে দিয়েছি এবং আমি তেলের প্রদীপটা আরতি করে আমি আমার ডান দিকে রেখে দিয়েছি। এবার আমি ধূপটা দেখাবো। ধূপটা দেখিয়ে সেমভাবে আমি সাই বাবার সামনে আমি ধূপটা রেখে দেব। তারপর আমি পাদুকাতে ছুঁয়ে প্রণাম করে যেভাবে সব ঠাকুরকে মাথা নত করে প্রণাম করে সেভাবেই আমি আমার মনস্কামনা জানিয়ে বাবাকে প্রণাম করে নিচ্ছি। এরপর আমি যেটা করব সেটা হলো যে একদমই আমার মন থেকে একটা ইচ্ছে বলতে পারো, এটা আমি কারোর থেকে জেনে শুনে বা জিজ্ঞাসা করে করিনি, এটা একদমই মন থেকে করছি। দেখো একটুখানি মিষ্টি নিয়ে আমি আমার সাই বাবাকে খাইয়ে দিচ্ছি, কারণ আমার মনে হয় যে প্রত্যেক বৃহস্পতিবার সাই বাবা আমার হাতে যেন খেতে চাইছে। তো আমি একটুখানি খাইয়ে জল খাইয়ে মুখটা মুছিয়ে দিই বাবার, আমার তাতে ভালো লাগে, একদম মন থেকে করি এটা। এরপর আমি তোমাদের পুরো আসনটা দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে আমার আসনটা বা আমার বাবাকে ড্রেস পরিয়ে সুন্দর করে সাজিয়ে কেমন দেখতে লাগছে তোমাদের সাথে এটা একটু শেয়ার করে দিচ্ছি। আমি আমার মতো করে পুজো করার চেষ্টা করেছি, তো তোমরা দেখো। আমার পুজো এখানেই শেষ হলো। তো এটা আমি প্রত্যেক বৃহস্পতিবার এভাবেই আমি বাবাকে সেবা করার চেষ্টা করি। এছাড়াও আমি সাই বাবার ব্রত রাখি বা ব্রত করি। তো ব্রতর ব্যাপারে যদি তোমরা কেউ জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। যারা বাবার সাই বাবার ডিভোটি আছো তো আশা করি তাদের তো অবশ্যই ভালো লাগবে। আর সবাই দেখো ভিডিওটা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আমার ভিডিওর মাধ্যমে যদি কারোর কোনো সাহায্য হয় যে বাবার সেবা আমি কীভাবে ইজি এবং সিম্পল ওয়েতে করি, তো তাদের নিশ্চয়ই কিছুটা হলেও হেল্প হবে। তো আজকের মতো আমি ভিডিওটা বাবার সেবা করে বাবার পুজো করে এখানেই আমি শেষ করছি।
তো এবারে আমি প্রসাদ, বাবার প্রসাদ আমি প্রথম গ্রহণ করব, করে তারপর আমি সবাইকে দেব। তো এই ভিডিওটা তনুজ আমাকে করে দিয়েছে, হেল্প করে দিয়েছে, যেহেতু আমি কোনো কথা বলছিলাম না পুজোর সময়, পুজো করেই আমি তোমাদের সাথে কথা বলতে এলাম। তো এবার আমি প্রসাদ খাবো, তাহলে আমি এখানেই ব্লগটা এন্ড করছি। তো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আজ ব্লগটা একদমই অন্যরকম জায়গা থেকে শুরু করলাম এবং শেষ করছি। যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা এনেবল করে দিও, যাতে নেক্সট ভিডিওতে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশনটা পেয়ে যাও। তো আজকের মতো টাটা।